যারা কিনা আক্ষেপ করেন যে শ্বশুর লোকেরা নাকি নিজের কলিজাটা কেটে দিলেও বা কলিজাটা এভাবে ভেজে দিলেও বলবে যে হচ্ছে ঝাল লবণ কম হয়েছে আজকে তাদের আক্ষেপের দিন শেষ এমন কলিজার একটা রেসিপি নিয়ে এসেছি যেই কলিজা খেয়ে শুধু শ্বশুরবাড়ির না শ্বশুরবাড়ির চোদ্দ গোষ্ঠী পর্যন্ত আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো সেই রকমই একটা কলিজার রেসিপি দিয়ে দেব তবে অবশ্যই সেটা নিজের কলিজার না অবশ্যই সেটা গরুর কলিজার হবে আর এমন রেসিপি খেয়ে যে কেউই আপনার প্রশংসা করতে বাধ্য হবেই তো হবে আর আপনার নিজেরই এই রকম কলিজার ভর্তার রেসিপি দিয়ে যখন দুই নলা ভাত খাবেন ঠিক তখন আপনার কলিজাটাও একেবারে তৃপ্ত হয়ে যাবে আমরা যারা ভর্তা লাভার আছি তাদের জন্য আজকে স্পেশাল রেসিপি হতে যাচ্ছে এটা কলিজার ভর্তা একেবারে ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো একটা কলিজার ভর্তার রেসিপি আজকে হতে যাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন কলিজা ভর্তার জন্য অবশ্যই কলিজা লাগবে আমি এখানে গরুর কলিজা আর তিল নিয়ে নিয়েছি দুইটা মিক্স করে নিয়েছি এখন এই দুইটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে ওই দিকে পানি গরম দিতে দিয়ে দিয়েছি এই কলিজাগুলো এখন এখনই যে পানি গরম হচ্ছে এই পানি গরমের মধ্যে একেবারে দশ মিনিট ভালো করে ফুটিয়ে একেবারে ময়লা বের করে নেওয়া হবে তো ফুটন্ত গরম পানিতে সবগুলো কলিজা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একটু পরপর আমি নেড়ে দেবো যেন কলিজার ময়লাগুলো কলিজার রক্তগুলো ভালোভাবে একবারে ফুটন্ত পানির সাথে সব বের হয়ে যায় প্রায় দশ মিনিটের মতো এভাবে আমি জাল দিয়ে নিয়েছি তারপরে এখন একে একে কলিজাগুলো গরম পানি থেকে উঠিয়ে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে কতগুলো কিন্তু ময়লা ছিল আর কলিজা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ব্যাস এখন হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যান নিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা অবশ্যই ভালো করে গরম করে নিয়েছি তো এখন সেই তুলে রাখা কলিজাগুলো এখন আমি ভাজবো আর এদিকে হচ্ছে প্রচণ্ড তেল ছিঁটা আসছে তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম এখন কলিজাগুলো সব দিয়ে দিয়েছি কলিজাগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদের পুরা সামান্য পরিমাণের লবণ তো দিয়েইছি আর দিয়ে দেবো হচ্ছে একটু পাপ্রিকা পাউডার এই পাপ্রিকা পাউডারটা তবে আমি এখানে কলিজার পরিমাণটা একটু বেশি দিয়েছি সেই কারণে পাপ্রিকা পাউডারটা দিয়ে দিলাম কারণ তিল্লির চাইতে কলিজাতে কিন্তু একটু গন্ধ বেশি করে আর এই পাপ্রিকা পাউডারটা দিলে কিন্তু কোনো রকমের গন্ধ থাকবে না পাশাপাশি খুব সুন্দর হবে তো তেলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে একেবারে ধীরে করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি একেবারে দেখেন সুন্দর দোর মতো লাল লাল টাইপ করে ভেজে নিয়েছি আর এখন ভেজে নিয়ে একে একে সব কলিজাগুলো তুলে নেব। সব মিলিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু কলিজাগুলো ভাজলেই হবে খুব একটা বেশি ভাজলে আবার হার্ড হয়ে যাবে আর এদিকে কিন্তু হার্ড যেন না হয়ে যায় সেই কারণে কিন্তু আমি ঢাকনাতে ভেজে নিয়েছি তারপরে যে এই যে তেলটা আছে এই ফ্রাই প্যানেই হচ্ছে এখন আমি দিয়ে দিলাম কতগুলো রসুন কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন এই রসুন কুচিটা মোটামুটি ভাজবো একেবারে একটু লাইট ব্রাউন করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি অ্যাড ¡Gol! কলিজার পরিমাণ অনুযায়ী কিন্তু হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচিটা দিতে হবে আমি এখানে যতটুকু পরিমাণের কলিজার ভর্তা করেছি সেই অনুযায়ী কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন বলতে গেলে আমি এখানে দুইটা থেকে আড়াইটা একেবারে দেশি রসুন দিয়ে দিয়েছি আর তারপরে পেঁয়াজ কুচি কতগুলো দিয়ে দিয়েছি বলতে গেলে প্রায় হাফ কাপের চাইতে আর একটু বেশি হবে এক কাপের একটু কম তো এখন রসুনের সাথে পেঁয়াজটা মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একেবারে হাফ চা চামচের একটু কম হচ্ছে আদা বাটা তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো হচ্ছে গরম মশলার গুড়া ব্যাস সব মশলা কিন্তু মোটামুটি এখন দেওয়া হয়ে গেছে এখন এটা আরো কিছুক্ষণ ভাজবো বলতে গেলে এক মিনিট এর মতো ভাজবো আর এটা ভাজার শেষের পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে একদম চিলি ফ্লেক্স দিয়ে দেবো শুকনামর্চের যে গুঁড়াটা আমি করে রাখি বাসায় সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি কারণ আজকে কলিজার ভর্তাটা করবো একটু স্পাইসি করে আর এরকম ভর্তা টরটা যদি একটু স্পাইসি না হয় ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেয়ে মোটেও মজা লাগে না তো যাই হোক আমার পেঁয়াজ মশলা সব ভাজা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সব ভাজা হয়ে যাবে আর এখন চলে এসেছে একেবারে পাটা পোতায় ভালো করে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখন ভেজে রাখা কলিজাগুলো আমি দিয়ে দিলাম কলিজাগুলো হচ্ছে একটু শিল দিয়ে একেবারে এরকমভাবে থেতো করে নিব থেতো করে নিয়ে দেখেন হাত দিয়েই কিন্তু সবগুলো হচ্ছে সফট হয়ে যাবে আর এই কলিজা ভর্তা কিন্তু একেবারে মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু খেতে মজা লাগবে তো মোটামুটি থেতো করা হয়ে গেছে এর মধ্যে কলিজা তিল্লি সবগুলো আমি ভালো করে থেতো করে নিয়ে হাত দিয়ে এখন এগুলো ভেঙে নিলাম যত দূর ভাঙা যায় আর তারপর এখন ভেজে রাখা সেই পেঁয়াজ মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব ব্যাস এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি আর একটু ব্যবহার করব হচ্ছে কাঁচা মরিচের কুচি মানে ঝাল কাকে বলে তো ঝাল ঝাল করে যদি এই ভর্তা নাই করা হয় তাহলে কিন্তু মোটেও মজা লাগবে না তো এই জন্য কাঁচা মরিচের কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আর একটু সরিষার তেল যেন এই কাঁচা সরিষার তেলের ঘ্রাণটাই ভর্তার মধ্যে এখন থাকে তো যাই হোক সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে হাত দিয়ে প্রেস করে ভর্তা মিক্স করে নিয়েছি আর লবণটাও একটু চেখে নিলাম লবণটা আর একটু লাগবে তো স্বাদ অনুযায়ী লবণটা আর একটু দিয়ে দিলাম ব্যাস ভর্তা কিন্তু একেবারে রেডি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে এই ভর্তা এই ভর্তা যারা এখন পর্যন্ত করে খাননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার এই রেসিপিটি যখনই চোখে পড়বে আপনার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এই রকম ভর্তা দিয়ে যদি যে কাউকে আপ্যায়ন করা যায় সে তো খুশি হবেই হবে শ্বশুরবাড়ির লোক থেকে শুরু করে ইভেন আপনিও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবেন তো যাই হোক ভর্তা তো করা হয়ে গেছে আর পাটার মধ্যে এই রকম ভাত ভাত মেখে না খেলে কিন্তু হবেই না তো একটু ভাত মেখে খেয়ে নিলাম পাশেই কিন্তু আমার মেয়ে ছিল আমার মেয়ে অনেক মজা করে খেয়েছে সে বলেছে ঝাল কিন্তু অনেক মজা তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন প্লিজ